আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিনছাদিতা ফিউচার বিআর স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর অধ্যায় দশের অনুশীলনী 10.3-এর দ্বিতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 10.3-এ 14 নম্বর দেওয়া আছে, একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত, এবং তারপরে কি বলছে যে শীটের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে শীটটি হচ্ছে কি ধরনের, এখানে দেওয়াই আছে যে বৃত্তাকার। তাহলে আমরা সমাধান করলে শুরুতে লিখব যে মনে করি শীটের ব্যাসার্ধ কত, 8 সেন্টিমিটার, যেহেতু আমাদের ব্যাসার্ধ বের করতে বলেছে। এবং এখানে আমাদের দেখো বৃত্তাকার শীটের পরিধি দেওয়া আছে কত, 154 সেন্টিমিটার। তাহলে এখন আমরা বৃত্তের পরিধি নির্ণয় সূত্র আমরা কি জানি, 2πr। তাহলে আমরা লিখব যে শীটের পরিধি 2πr সমান কত, 154। তাহলে এখান থেকে এখন আমরা কি করব, r এর মান বের করব। তাহলে আমরা লিখব বা r সমান, এখানে যদি r এর মান বের করতে চাই তাহলে 2πটা পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ডান পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখব r সমান হচ্ছে 154 ভাগ হচ্ছে 2π। তাহলে এখন আমরা উপরে লিখবো 154 এবং তারপরে নিচে 2 ইন্টু, এরপর পাই এর মান তোমরা এখানে 22/7 ও লিখতে পারো, অথবা চাইলে তোমরা 3.1416 ও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আমরা ভাগ করে কত পাচ্ছি দেখো, এখানে এখানে আমরা উপরে পাচ্ছি কত, 1078, এবং নিতে পাচ্ছি 44। তাহলে 44 দ্বারা যদি 1078 কে ভাগ দেই তাহলে আমরা এখানে আর এর মান পাচ্ছি 24.5 সেন্টিমিটার। তার মানে এখানে আমরা শীটের পরিধি পেয়ে গেলাম কত, 24.5 সেন্টিমিটার। তারপরে এখন আমরা কি করব, আমাদের এখন শীটের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে শীটের ক্ষেত্রফল, শীটটি যেহেতু বৃত্তাকার তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার। সুতরাং শীটের ক্ষেত্রফল হবে কি, পাই আর স্কোয়ার। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব, পাই এর মান লিখবো 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 24.5 হোল স্কোয়ার। তাহলে এখন 24.5 কে যদি হোল স্কোয়ার করি তাহলে পাচ্ছি কত, এর মান 600.25 ইন্টু এরপর হচ্ছে 22/7 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল বলছে তার মানে অবশ্যই এককটা কি হবে, বর্গ একক হবে। তাহলে এখন আমরা দেখো ফাইনালি ভাগ করে কত পাচ্ছি, 1886.5 বর্গ সেন্টিমিটার। তার মানে এখানে আমাদের নির্ণয় ব্যাসার্ধ পেয়ে গেলাম 24.5 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, 1886.5 বর্গ সেন্টিমিটার। তারপর দেখো 15 নম্বরে দেওয়া আছে, একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিকে 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চান। অর্থাৎ এখানে বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ দেওয়া আছে 21 মিটার এবং মালিক কি করেন, এই বাগানটাকে চারদিকে একবার নয় কয়বার করে, 2 বার করে ঘুরিয়ে তিনি দড়ি দিয়ে বেড়া দিতে চান। এবং এখানে দেওয়া আছে প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে। তাহলে সমাধান করলে শুরুতে আমরা লিখবো যে দেওয়া আছে কি, বৃত্তাকার বাগানের ব্যাসার্ধ r সমান 21 মিটার। তারপর এখানে কি দেওয়া আছে দেখো, বাগানের পরিধি আমরা বের করবো। তাহলে বাগানের পরিধি, যেহেতু বাগানটি যেহেতু বৃত্তাকার তাহলে বাগানের পরিধি কি হবে, 2πr। তাহলে এখানে আমরা মান বসাবো সমান 2 ইন্টু 22/7 অথবা তোমরা এর পরিবর্তে লিখতে পারো 3.1416 তারপর ইন্টু 21 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা দেখো গুণ করে কত পাচ্ছি, 132 মিটার। তার মানে এখানে আমরা বাগানের বেড়া পরিধি পেয়ে গেলাম কত, 132 মিটার। এখন আমাদের প্রশ্নে কি বলছে, আমাদের যেহেতু বলছে যে মালি বাগানের চারদিকে কি 2 বার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়, সুতরাং কি হবে, তার পরিধির দ্বিগুণ দড়ি কিনতে হবে তাকে। তাহলে এখন আমরা দড়ির পরিমাপটা কি পাবো, একটু আগে আমরা বাগানে পরিধি পেয়েছি কত, 132। তাহলে 132 কে আমরা 2 দ্বারা গুণ দিলে আমরা দড়ির পরিমাপ পেয়ে যাব, অর্থাৎ 132 × 2 মিটার সমান কত, 264 মিটার। তাহলে এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে 1 মিটার দড়ির মূল্য কত, 18 টাকা। সুতরাং 264 মিটার দড়ির মূল্য কত হবে, আরো বেশি হবে, অর্থাৎ আমরা গুণ করবো, অর্থাৎ 18 × 264 টাকা। তাহলে এখন আমরা গুণ করে কত পাচ্ছি দেখো, 4752 টাকা। তার মানে তাকে 4752 টাকা দড়ি দিতে হবে। তারপর দেখো 16 নম্বর দেওয়া আছে, পাশের চিত্রের ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি অর্ধবৃত্ত, অর্থাৎ এখানে 4টি অর্ধবৃত্ত মিলে কি হবে, 2টা পূর্ণবৃত্ত হয়। আমরা জানি যে 2টা অর্ধবৃত্ত মিলে 1টা পূর্ণবৃত্ত হয়, তাহলে এখানে 4টা অর্ধবৃত্ত যেহেতু আছে তার মানে 4টা অর্ধবৃত্ত মিলে 2টা পূর্ণবৃত্ত হবে। এবং এখানে আমরা মাঝখানে কি দেখতে পাচ্ছি, যে ক্ষেত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি বর্গক্ষেত্র, অর্থাৎ এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। এবং বৃত্তের ক্ষেত্র যদি আমরা ধরি তাহলে এখানে ব্যাস দেওয়া আছে কত, 14 সেন্টিমিটার। তাহলে এখন দেখো আমরা সমাধানে কি লিখবো, দেখো বর্গটির পরিসীমা, তাহলে বর্গের পরিসীমা নির্ণয় সূত্র আমরা জানি 4a, অর্থাৎ a হচ্ছে যদি এক বাহুর দৈর্ঘ্য হয় তাহলে আমরা লিখবো 4 × 14 সেন্টিমিটার, অর্থাৎ 4×14=56 সেন্টিমিটার। তার মানে এখানে বর্গের পরিসীমা হচ্ছে 56 সেন্টিমিটার। এছাড়া এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 4টা অর্ধবৃত্ত দেখতে পাচ্ছি, অর্থাৎ 4টা অর্ধবৃত্ত মিলে কি হবে, 2টা পূর্ণবৃত্ত হবে। এবং এখানে ব্যাস কি,
ব্যাসটা হচ্ছে আমরা ডি সমান কত ধরলাম 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কি হবে? অবশ্যই তার অর্ধেক হবে, অর্থাৎ ব্যাসার্ধ আর সমান আমরা লিখবো 14/2 সেন্টিমিটার, অর্থাৎ 7 সেন্টিমিটার। তার মানে এখানে যেহেতু আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, এখন আমরা খুব ইজিলি পরিসীমা বের করতে পারবো। এখন পরিসীমা নির্ণয় সূত্র আমরা কি জানি? আমরা পরিসীমা নির্ণয় সূত্র জানি হচ্ছে কি, 2πr। তাহলে এখন যেহেতু এখানে আমরা দুইটি বৃত্ত পাচ্ছি, তাহলে আমরা লিখবো 2 × 2πr, তাহলে সমান চিহ্ন দিয়ে এরপর আমরা এখানে লিখবো 2 × 2 ×, এরপর পাই এর মান লিখবো 22/7, অথবা তোমরা চাইলে 3.1416 ও লিখতে পারো, এরপর হচ্ছে ইন্টু আর, আর এর মান কত দেওয়া আছে 7। তাহলে এখন আমরা কি করব, এখানে দেখো উপরে 7 এবং নিচে 7 কাটাকাটি চলে গেছে, তাহলে এখন আমরা সবগুলো যদি গুণ দিই, 22 × 2 = 44, 44-এর সাথে আবার 2 গুণ দিলে পাচ্ছি হচ্ছে 88। তার মানে এখানে আমরা পরিসীমা কত পেয়ে গেলাম, 88 সেন্টিমিটার। সুতরাং নিন এর পরিসীমা কি হবে, এখানে হচ্ছে অর্ধবৃত্ত এবং আমরা কি করব বর্গের পরিসীমা, অর্থাৎ এখানে আমরা বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমা দুটো একসাথে যোগ করে দিব। তাহলে এখানে দেখো আমরা নিন এর পরিসীমা আমরা সমান লিখবো, বর্গের পরিসীমা যোগ করবো, অর্থাৎ 56, তারপর যোগ এরপর হচ্ছে বৃত্তের পরিসীমা কত, 88। তার মানে 56-এর সাথে শুদ্ধ দিয়ে আমি 88 যোগ করি, তাহলে কত পাচ্ছি, 144 সেন্টিমিটার। সুতরাং আমাদের নিন এর পরিসীমা কত, 144 সেন্টিমিটার। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।